হোয়াটসঅ্যাপ গাইজ, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই খুব বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমান সময়ের আমাদের আসামের জনি সেন্স মানে আবেদ ভাইয়ের লাইফস্টাইল নিয়ে। তো আপনারা যারা যারা আসাম থেকে এবং অনেক মানুষ যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতেছেন, আপনারা আমি আশা করি সবাই আবেদ ভাইকে ভালোভাবে চিনেন, কারণ ওনার মুখের ভাষা এবং গালাগালি শুনে কেউ ওনাকে না চিনে এমন হতেই পারে না। তো এই ভিডিওতে আমরা আবেদ ভাইয়ের সম্পূর্ণ লাইফস্টাইল, উনি কি করেন, ইউটিউবে আসা আগে কি করতেন, উনার ভাই বোন কজন, মান্থলি কত ইনকাম, বিবাহ করেছেন কিনা, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়া হবে। তো একটু ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন তাহলে সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। তো আবেদ ভাই রিয়েল নেম হলো আবেদ আলী, উনার বাড়ি হলো আসামের ধুবরী, উনি ধর্মে হচ্ছেন মুসলিম, আপনারা নাম শুনে হয়তো বুঝে গেছেন। আর বর্তমানে উনার দুইটা ইউটিউব চ্যানেল আছে, একটা হলো আবেদের নিউ এবং আরেকটা হলো আবেদের নিউ এমসি। তাছাড়া উনার ফেসবুক পেজও আছে যা আপনারা সবাই জানেন। তবে এখানে মূলত আবেদ ভাই ইউটিউবিং শুরু করেন 2016 থেকে। তার আগেও যদি আপনারা যান তাহলে জানতে পারবেন, আবেদ ভাই যখন তিনি ক্লাস 8-এ পড়তেন তখন উনার সিঙ্গার হওয়ার খুব বেশি শখ ছিল। তিনি মনে করতেন বড় হয়ে তিনি একজন সিঙ্গার হবেন, কিন্তু সময়ের পরিবর্তনে তিনি একজন ইউটিউবার হয়ে গেছেন, আর সেটাও সেই লেভেলের যেটা আপনারা সবাই জানেন। তো এখন কথা হলো আবেদ ভাইয়ের লেখাপড়ার যোগ্যতা কতটুকু। তো আবেদ ভাই একটা ইন্টারভিউতে তিনি নিজেই বলেছিলেন উনার লেখাপড়ার যোগ্যতা হচ্ছে বিএ থার্ডসিম পর্যন্ত। আর আমরা যদি আবেদ ভাইয়ের ফ্যামিলির কথা বলি তাহলে আবেদ ভাইয়ের ফ্যামিলিতে বর্তমানে উনার বাবা মা ছাড়াও উনার একজন বোন রয়েছে। তো উনি ফ্যামিলির মধ্যে সবচেয়ে বড়। আর সবচেয়ে মজার বিষয় হলো এটি যে আবেদ ভাই বর্তমানে বিবাহিত রয়েছে, বউও আছে উনার বাড়িতে। তো আবেদ ভাইয়ের ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা হলো একটাতে 1.5 লাখের উপরে এবং আরেকটাতে প্রায় 40,000-এর মতো। এখন কথা হলো এই দুইটা চ্যানেল মিলিয়ে এবং ফেসবুক মিলিয়ে উনি মান্থলি কত টাকা আর্নিং করেন ইউটিউব এবং ফেসবুক থেকে। তো উনার মুখের কথা অনুযায়ী উনি প্রতি মাসে ইউটিউব এবং ফেসবুক থেকে প্রায় 60,000-70,000 টাকার মতো আর্নিং করেন। তো আবেদ ভাই আরেকটি কথা উল্লেখ করেছেন, উনাদের টিমে যে 6 জন মেম্বার রয়েছে সেই 6 জন মেম্বারদে কিন্তু উনারা ইউটিউব এবং ফেসবুক থেকে টাকা আসার পর মানে সমানভাবে টাকাটা ভাগ করে দেওয়া হয় না। তার কারণ হলো এখানে উনার টিম 6 জনের মধ্যে সবাই কিন্তু স্কিলফুল নয়, কারো বেশি স্কিল রয়েছে আবার কারো কম স্কিল রয়েছে, কিন্তু সম্পূর্ণ দায়িত্বটা রয়েছে আবেদ ভাইয়ের উপরে। তিনি উনার মতে যাকে বেশি স্কিলফুল মনে করেন তাকেই বেশি পে করে থাকেন এবং যাকে কম স্কিলফুল মনে করেন তাকেই কম পে করে থাকেন। এটা আসলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, এই ছিল আবেদ ভাই সম্পর্কে ছোটখাটো কিছু ইনফরমেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এরকম আরো লাইফস্টাইল এবং আপনাদের ইচ্ছা মতো অভিনেতা এবং অভিনেত্রীদের লাইফস্টাইল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।